বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাজেমাল স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার পর এটি আমাদের প্রথম ক্লাস, তো আজকে আমরা সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে করবে বা আমি যে সকল কথাগুলো বলছি সেগুলো মনোযোগের সাথে শুনবে। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে সর্বপ্রথমেই আমি বলবো তোমাদের পরীক্ষার খাতা নিয়ে। তোমাদের পরীক্ষার খাতাই তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা যে কাজটি করেছো সেটি হচ্ছে তোমরা পরীক্ষায় রাফ দেখাও নাই। আমি তোমাদের প্রতিটি ক্লাসে এবং আমি যে সকল যোগ্যতাভিত্তিক প্রশ্নের সমাধান তোমাদেরকে করে দিয়েছিলাম সেখানে প্রতিটির পাশে কিন্তু আমি রাফ করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বারংবার বলেছিলাম পরীক্ষার খাতায় অবশ্যই রাফ করবে, কিন্তু তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু এই কাজটি করনি, যেটা দেখে আমি খুবই হতাশ হয়েছি। আমি এই কথাটি তোমাদেরকে এখন বলার কারণ হচ্ছে যাতে তোমরা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় এই ভুলটি আর না করো, এবং সেটার জন্য কিন্তু আমি নাম্বার কর্তন করেছি। আমি আবারও বলছি, তোমরা যদি রাফ না দেখাও সেটার জন্য কিন্তু তোমরা অঙ্ক সমাধান সঠিক হলেও পুরোপুরি নাম্বার পাবে না। তো আমি আশা করব চূড়ান্ত পরীক্ষায় তোমরা সেটা করবে। এবং অনেক শিক্ষার্থী যে কাজটি করেছ, আমি যোগ্যতাভিত্তিক প্রশ্ন যখন তোমাদের সমাধান করে দিয়েছিলাম তোমাদের অসুবিধা হবে বলে আমি নিজে খাতায় লিখে নোট করে তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা পরবর্তীতেও নিজেরা খাতায় দেখে দেখে আস্তে ধীরে তুলে নিতে পারো যাতে অসুবিধা না হয়। আমি বললে তোমরা লিখতে পারবে না, সেজন্য আমি নিজে লিখে তোমাদেরকে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম অবশ্যই তোমরা কনং হতে প্রাপ্ত, খনং হতে প্রাপ্ত, গণং হতে প্রাপ্ত, এইভাবে প্রাপ্ত উত্তরগুলো অন্য প্রশ্নের প্রাপ্ত উত্তরগুলো নিয়ে যখন আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করব ওই ক্ষেত্রে তোমরা কী করবে, অবশ্যই কনং হতে প্রাপ্ত, খনং হতে প্রাপ্ত এই বিষয়টি দেখাবে। কিন্তু তোমরা অনেকেই, বেশিরভাগ স্টুডেন্টই কী করো নাই, এই কাজটি করো নাই, কনং হতে প্রাপ্ত বা খনং হতে প্রাপ্ত এই কথাগুলো লিখো নাই। আমি আশা করব তোমরা চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় এই কাজটি করবে না। তোমাদেরকে ক্লাসে বারবার বলা হয়েছে ক্লাসে টিচাররা কীভাবে নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী পরীক্ষার খাতায় গুছিয়ে উত্তর করতে, কিন্তু তোমাদের খাতায় সেটা পরিলক্ষিত হয়নি, যেটা টিচারদেরকে খুবই হতাশ করেছে। তো আমি আশা করব পরবর্তী পরীক্ষাগুলোতে তোমরা অবশ্যই টিচারদের নির্দেশনাগুলো অনুসরণ করবে। এবং তোমরা অনেকেই হিজিবিজি করেছো, খাতায় হিজিবিজি করবে না। এবং আরও একটা ভুল করেছো, সেটা হচ্ছে অনেকে প্রশ্নের কত নং প্রশ্ন সেটা লিখো নাই, শুধু অথবা লিখেছো কিন্তু কত নং প্রশ্নের অথবা সেটা তোমরা লিখো নাই। যখন আমাদের সমাপনী পরীক্ষা হবে তখন কিন্তু তোমরা যদি প্রশ্নের নম্বর না লিখো, নং না লিখো, তোমার ওই অঙ্ক সঠিক হলেও সেখানে তোমরা কোনো নাম্বার পাবে না। আমি কথাগুলো এই জন্যই বলছি যাতে তোমাদের পরীক্ষার ফলাফলটা খারাপ না হয়। যে কথাগুলো বলবো অবশ্যই সেই কথাগুলো কিন্তু মনোযোগের সাথে মনে রাখতে হবে, শুনতে হবে এবং সেগুলো অনুসরণ করতে হবে। আমি আবারও বলছি তোমরা অনেকেই পরীক্ষার খাতায় সঠিকভাবে পরীক্ষা কত নং প্রশ্নের উত্তর তোমরা লিখেছো সেটি লিখো নাই। আমি আশা করব এখন আমি তোমাদের যে ভুলগুলো বলছি একজনের ভুল মানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা কোনো একজনের ভুল না, সকলের ভুল, এটি হচ্ছে সকলের ভুল। সকলকে কী করতে হবে, ভুলটি সংশোধন করে নিতে হবে। আমরা একটা ভুলের মধ্যে দিয়েই শিখব, কিন্তু আমরা একটা ভুল যখন করব সেটা যখন শুধরে নিব তখন সেই ভুলটা ভুল থাকে না, কিন্তু একই কাজ যখন আমি বারংবার করব তখন সেটা কিন্তু ভুল হয় না, সেটা হয়ে যায় অপরাধ। তো শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা সেই কাজটি করবে না। এবার আসো, অনেকেই যে কাজটা করেছো আরও একটি সমস্যা, সেটি হচ্ছে অনেকেই তোমরা পাশাপাশি করেছো অঙ্ক, মানে তোমরা যখন বাংলা রচনা লিখো, সমাজ প্রশ্ন উত্তর লিখো বা বিজ্ঞান কোনো একটি প্রশ্নের উত্তর লিখো, যেভাবে লাইন করে লিখেছো তোমরা অনেকেই অঙ্ক নিচে নিচে না করে পাশাপাশি করে দুই লাইনে অঙ্কটা কী করেছো, শেষ করেছো। এগুলো কিন্তু এক কথায় উত্তর না যে তোমরা সেটা সেভাবে লিখবে। এগুলো যখন তোমার যোগ্যতাভিত্তিক প্রশ্ন অবশ্যই তোমাদের পাশে রাফ দেখিয়ে সেগুলো নিচে নিচে লিখতে হবে। তোমরা যারা বাংলার মতো করে লিখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা লিখেছো তারা জানো
পরবর্তীতে কোনো পরীক্ষায় যে ক্লাসই হোক না কেন, শুধুমাত্র সমাপনী পরীক্ষায় না, তোমরা পরবর্তীতে যখন আরও পরীক্ষা দেবে, ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা দেবে, সপ্তম শ্রেণীর পরীক্ষা, এভাবে ক্রমান্বয়ে যখন তোমরা উপরে ক্লাসে যাবে, তখন ওই বিষয়টি গুরুত্বের সাথে মনে রাখবে যে গণিত পরীক্ষায় কখনো পাশাপাশি লাইন রচনার মতো করে লিখবে না, তোমাকে অঙ্ক ক্যালকুলেশন লিখতে হবে নিচে নিচে, সমান চিহ্ন দিয়ে অবশ্যই তোমাদেরকে নিচে নিচে লিখতে হবে। তো এই ভুলটা আশা করি তোমরা করবে না। এখন আসো আরও একটি কথা বলছি, অনেকেই এক কথায় উত্তর, সংক্ষেপে উত্তর দাও, যে সমস্যাগুলো সমাধান করছো, অনেকে একটি কাজ করেছো, সেটি হচ্ছে তোমরা পুরো অঙ্ক বিস্তারিত করেছো। যখন আমাকে সংক্ষেপে উত্তর বলবে, কথায় সব সম্পূর্ণ বিস্তারিত অঙ্ক আনসার করতে হবে না, তোমরা জাস্ট রাফে দেখালেই হবে যে তোমরা উত্তরটা কীভাবে পেয়েছো, ক্যালকুলেশন করেছো সেটা রাফে দেখালেই চলবে। তোমরা যে সকল শিক্ষার্থীরা পুরো অঙ্ক করেছো সেটির কোনো প্রয়োজন নেই, কারণ এতে করে তোমাদের সময়ে অপচয় হবে, তোমরা পরীক্ষায় সম্পূর্ণ উত্তর করতে পারবে না, এই বিষয়টি তোমরা অবশ্যই মাথায় রাখবে। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু অনেকগুলো বিষয় তোমাদেরকে কাছে আলোচনা করলাম, আশা করি তোমরা সেগুলো মনে রাখবে। আমি আবারও একটু মনে করিয়ে দিই, আমরা কী কী সমস্যার কথা বলেছি। প্রথমে যে সমস্যাটির কথা বলেছি, তোমরা পরীক্ষার খাতায় রাফ করোনি, আমি আবারও বলছি জোর দিতে হবে, পরীক্ষার খাতায় অবশ্যই অবশ্যই তোমাদের রাফ করতে হবে। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে প্রশ্ন কত নং প্রশ্নের উত্তর তোমরা লিখেছ সেটি খেয়াল করতে হবে, যে তোমরা সঠিকভাবে প্রশ্ন নং দিয়েছো কিনা। এবার আসো তিন নম্বর যে কাজটি, তোমরা অবশ্যই যোগ্যতা ভিত্তিক প্রশ্নে ক নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত সেটি লিখবে। আরও একটি যেটি বললাম, পাশাপাশি করবে না বাংলা রচনা বা বাংলা প্রশ্নোত্তরের মতো, তোমরা কখনোই পরীক্ষার খাতায় অঙ্ক করবে না, নিচে নিচে করে অঙ্ক তোমাদেরকে করতে হবে। এবং আরেকটি যেটি বললাম পাঁচ নাম্বার, সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ডিটেলস মানে বিস্তারিত তোমার করার কোনো দরকার নেই, সেগুলো সংক্ষিপ্ত আকারে করবে এবং রাফে দেখালেই চলবে, জাস্ট শুধু উত্তরটা লিখবে। যখন তোমাকে সংক্ষেপে উত্তর বলা হবে, জাস্ট তোমরা ওই ক্ষেত্রে শুধু উত্তরটুকুই লিখবে, বিস্তারিত করবে না। এবার আরও একটি বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব, সেটি হচ্ছে জ্যামিতি। আমি কিন্তু তোমাদের ক্লাসে দুই দিন দেখিয়েছিলাম কী করে জ্যামিতিগুলো উত্তর করতে হবে, তোমরা কিন্তু কয়েকজন ছাড়া কেউ সেই অনুযায়ী পরীক্ষার উত্তরপত্রে উত্তর করো নাই। আমি আশা করব চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় আমি এই বিষয়গুলো নিয়ে যেগুলো করিয়েছি সেগুলো আবারও তোমাদেরকে ক্লাস দিব এবং তোমাদেরকে ক্লাস করাবো, সেগুলো অনুসরণ করবে, সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে। তোমাদের যখন একটি চিত্র লিখতে অঙ্কন করতে বলা হয়, ওই অঙ্কনে কিন্তু তোমাদের একটিতে তিন নাম্বার করে থাকে, শুধুমাত্র তোমরা চিত্রটা অঙ্কন করে দিলেই কিন্তু ওখানে টিচাররা তোমাদেরকে তিন নাম্বার দিবে না, ওইখানে তোমাকে বর্ণনা দিতে হবে, অঙ্কনের বিবরণ দিতে হবে, যেটা আমি তোমাদেরকে খাতায় লিখে দেখিয়েছিলাম কী করে সামান্তরিক অঙ্কন করেছি, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো আমরা কীভাবে লিখবো, বৃত্ত কীভাবে অঙ্কন করব, বৃত্ত অঙ্কনে বিবরণ কীভাবে লিখব, বৃত্তের বৈশিষ্ট্যগুলো কীভাবে লিখব, প্রতিটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে নোট করে দিয়েছি। তোমরা যারা অনুসরণ করেছ তারা ভালো নাম্বার পেয়েছ, ভালো ফলাফল করতে পেরেছ, কিন্তু তোমরা যারা অনুসরণ করোনি তারা কিন্তু অন্যদের মতো ভালো ফলাফল করতে পারোনি। তো ভালো ফলাফল করার জন্য প্রতিটা টিচারের কথা অবশ্যই তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, অনুসরণ করতে হবে। আমি আশা করব পরবর্তী পরীক্ষাগুলোতে আমি যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিব এবং গুছিয়ে করার কথা বলবো, লেখার কথা বলবো, অবশ্যই সেটা তোমরা পরীক্ষায় অনুসরণ করবে। তাহলে চলো আজকে আমি তোমাদেরকে কিছু পড়িয়ে নিচ্ছি, সেগুলো এবার আমরা একটু দেখে নিই। তোমরা তোমাদের পাঠ্য বই নাও এবং পাঠ্য বইয়ের 128 নাম্বার পেজে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা তোমাদের পাঠ্য বইটুকু নিয়েছো এবং তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে যাবে। তখন আমি 128 বলেছিলাম, সেটি ভুল, আমরা যে পেজ খুলবো সেটি হচ্ছে 122। 122 নম্বরে আমরা আজকে যে চ্যাপ্টারের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অধ্যায় 11-র খ। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ত, আয়তর ক্ষেত্রফল লেখা আছে আমাদের শুরুতেই। এখানে আমরা দুটি আয়ত দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি একটি আয়ত এবং একটি বর্গ রয়েছে, একটি অপরটি থেকে কতটুকু বড়। এখানে যদি আমরা লক্ষ্য করি, দুটি চিত্র তুলনা করি, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটি আমাদের আয়ত, পরেরটি বর্গ। তো আমরা সকলেই জানি আয়ত কাকে বলে এবং বর্গ কাকে বলে, কারণ এগুলো আমরা শিখেছিলাম। তো চলো আমি আরেকটু বলে নিচ্ছি, আমরা একটু মনে করে নিই যে আয়ত কাকে বলে, বর্গ কাকে বলে। যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বর্গ বলে। আর যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান্তরাল তাকে বর্গ বলে। এক্ষেত্রে পার্থক্য কি আমাদের আয়তের সাথে বর্গের, তাদের বিপরীত বাহুগুলো, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর বর্গের প্রতিটি বাহু পরস্পর সমান। তবে এখানে আরও একটি সাধারণ বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে আয়তের প্রতিটি কোণ সমকোণ, বর্গেরও প্রতিটি কোণ সমকোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে আয়ত এবং বর্গের প্রতিটি কোণ সমকোণ। আচ্ছা, এবার চলো আমরা একটু পার্থক্যটা বুঝে নিই। আমরা সহজে কিভাবে বুঝবো, এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পাঠ্য বইয়ের চিত্রে, যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 3 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার প্রস্থ, এবং এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি আয়তের প্রস্থ এবং দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য থাকবে। দৈর্ঘ্য সবসময় বড় হবে, প্রস্থ সবসময় ছোট হবে। পাশের চিত্রটি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে 4 সেন্টিমিটার, এখানে লেখা আছে 4 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। যে চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ সমান থাকবে এবং কোণ সমকোণ হবে সেটি হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। এবং যেই চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ কী হবে, সমান হবে না, অর্থাৎ দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট হবে, সেটি হচ্ছে আমাদের আয়ত ক্ষেত্র। এখন আমরা যখন পরীক্ষায় কিন্তু আমাদের বলে নাও দিতে পারে যে কোনটি আয়ত কোনটি বর্গ, সেটির জন্যেই কী করলাম আমি এতক্ষণ তোমাদের বুঝালাম যে কী করে বর্গ এবং আয়ত আমরা চিনতে পারবো। যদি চিত্রভিত্তিক পরীক্ষায় কোনো অঙ্ক দিয়ে থাকে ওই ক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার জন্য এগুলো বলা। তাহলে চলো এখন আমরা এটা কেন পড়ছি, এই জন্য এটা তো আমাদের জ্যামিতি না, কিন্তু আমরা এই সকল ক্ষেত্রের কী করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেগুলোই আমরা এই অধ্যায়ে জানবো। তাহলে চলো আমরা আর একটু দেখে নিই আমাদের বইয়ে কী আছে। এখানে লক্ষ্য করে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আয়তর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অর্থাৎ আয়তের যখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তখন একটি সূত্র জানতে হবে এই অঙ্ক, এই চ্যাপ্টার অঙ্কটা করার জন্য। তাহলে আমাদের প্রথম যে সূত্রটা জানতে হবে সেটি হচ্ছে কি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান কী হবে শিক্ষার্থী বন্ধুরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি কিন্তু শনিবারে যখন জুম ক্লাস হবে, আমাদের শনিবারে গণিত জুম ক্লাস হবে ইনশাআল্লাহ, এই সূত্রগুলো তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করবো। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো পড়ে নিবে। তাহলে আমি আর একবারও পড়ে শোনাচ্ছি আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, বা আমাদের পরীক্ষায় আয়ত আয়তক্ষেত্র ক্ষেত্রফল হতে পারে। যে সকল ক্ষেত্রের আকার দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট এবং কোণগুলো সমকোণ আকারে থাকবে তখন এটাকে বলা হয় আয়তক্ষেত্র। এবং এটি নির্ণয়ের সূত্র কী বলতো, আমরা আরও একবার পড়িনি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ কী বলতো শিক্ষার্থী বন্ধুরা, প্রস্থ। তাহলে দেখো এখানে আমাদের চিত্রে কী আছে যে প্রস্থ 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে যে 5 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা এত ক্ষেত্রফল কী করে নির্ণয় করবো, যে দেখা এত ক্ষেত্রফল 5 সেন্টিমিটার গুণ 3 সেন্টিমিটার। তারও আগে আমরা লিখে নিব, আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে এই যে আমাদের প্রশ্নে বা চিত্রে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো এভাবে গুণ করে আমাদের করতে হবে। এবং এখানে অবশ্যই আমাদের একক লিখতে হবে, সবসময় মনে রাখবে যখন আমরা কোনো কিছুর আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব তখন অবশ্যই আমাদেরকে এককটা বর্গ আকারে ব্যবহার করতে হবে। একক আমরা কী আকারে ব্যবহার করব বলতো, অবশ্যই আমরা একক বর্গ আকারে ব্যবহার করব। কী লিখব বলতো, বর্গ। কী লিখব, ক্ষেত্রফল নির্ণয়ের একক হবে আমাদের বর্গ একক। অর্থাৎ প্রশ্নে যদি আমাদের সেন্টিমিটার থাকে আমরা সেন্টিমিটার ব্যবহার করব, প্রশ্নে আমাদের মিটার থাকলে সেটি মিটারে ব্যবহার করব। এইবার লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি বর্গের ক্ষেত্রফল, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বর্গক্ষেত্রফলের কোনো সূত্র এই পেজে দেয়নি। তারপর আমি তোমাদের বলছি যখন তোমাকে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে আমাদের তখন সূত্রটি হবে এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য। আমি কিন্তু এগুলো তোমাদেরকে লিখিত আকারে নোট আকারে দিব এবং সৃজনশীল প্রশ্নে অর্থাৎ যোগ্যতাভিত্তিক প্রশ্নেও এগুলো সমাধান করে দিব। আজকে শুধুমাত্র আমি লিখিত কিছু দিচ্ছি না, এই জন্যই আমি তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে শুরুতেই আলোচনা করেছি, সেই জন্য আমি আজকে লিখিত কিছু দিইনি। পরবর্তী ক্লাসে এগুলো তোমরা লিখিত বিস্তারিত পাবে। তাহলে কী বললাম আমি, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কী, এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য।